नमस्कार सकल के आज के नतून भिडियोते फार्म क्यों तैरि करबें जिरो थे क्यों फार्म तैरि करबें अर्गानिक फार्म तरह एक सीरीज चलते आज के साइट सिलेक्शन फार्म जेखने तैरि करबें आगे जेने नबें जो अपनी फार्म तैरि कर एप्रक्सिमेट कतटा जगह दरकार एबार एकजुन एक रकम डिमांड होते ही क्राइटेरिया होते ही बट आम्रा बोलबो एटलिस्ट आपनी जदि एक एकर थेके शुरू करें तो अपनार क्षेत्रे बेटार एक एकर जमी थेके जदि आपनी शुरू करते पारें एटा आपनार क्षेत्रे बेटार होबे इनिशियलि किछु आस्ते आस्ते धापे धापे करबें तारपरे बाड़ाबें सेटाके किन्तु कि रकम जायगाय चूज करबें आपनी जदि टोटाली अर्गानिक फार्मिंगेर जोन्नो काज करते चान जेखाने आपनी प्योरलि अर्गानिक फार्मिंग करबें जैव कृषि करबें से क्षेत्र में बोलते पारी जे आशेपाशेर कोनो एरियाते जेनो प्रचुर परिमाणे केमिकल दिए चाष ना हय कारण केमिकल चाष एखन सब जगहते ही होच्छे तो आमी एकदमई बोलते पारबो ना जे एमन एकटा जमी खुजे पारबो जेखाने केमिकल चाष हयनि सेटा सम्भव नय तो सेजन्य बोलबो जे आशेपाशे जाते खूब प्रचुर परिमाणे केमिकल दिए चाष ना होयेछे एरकम जायगा चूज करबें एबं चेष्टा करबें आपनी जे जमिटाके निच्छेन बा आपनी जे जमिटार उपरे काज करते शुरू करेछेन সেটাই আগের বছরগুলোতে মানে আমরা বলি মোটামুটি 10 বছরের ইতিহাস রাখাটা দরকার ওই এরিয়াতে এবং ওই জমিটাতে যে ওখানে কি রকমের চাষ হতো কি কি শস্য চাষ হতো কিভাবে চাষ হতো আর এই জমিটারও কি শস্য চাষ হতো আর কিভাবে চাষ হতো তো যখন আপনি এই জমিটাকে অ্যাকোয়ার করলেন তখন দেখবেন যে এই যে জমিটাকে আপনি নিয়েছেন সেই জমিটিতে আপনার কি পরিমাণ ফসল চাষ হয়েছে এবং কি পরিমাণ কেমিক্যাল প্রয়োগ হয়েছে যদি জমিটি 5 বছর 10 বছর বা 6 বছর না থাকে মানে চাষ না হয়ে থাকে সেক্ষেত্রে বেটার সেক্ষেত্রে কি হয় যে ডিপোজিটেড যে কেমিক্যালগুলো থাকে সেগুলো মাটির অনেকটা নিচে চলে যায় এবং থিতিয়ে পড়ে এরকম কিছু আছে এবং যেহেতু ওখানে আগাছা যদি হয়ে থাকে তো যে পরিমাণ কেমিক্যালটা ছিল সেগুলো আগাছার সাথেই উঠে আসবে এটা একটা লজিক এছাড়া আজকে যেটা দেখছেন যে আমি এখানে পুকুরে সামনে দাঁড়িয়ে জিনিসটাকে করছি কারণ ওয়াটার বডি এমন একটা জিনিস যেটা কিনা আপনার চাষের জন্য লাগবেই লাগবে কারণ আপনার জমিতে যদি একটা পুকুর না থাকে তাহলে আপনি কিন্তু জলের জন্য বিপদে পড়তে পারেন তো আমরা যেখানেই ফার্ম ডিজাইন করি ইনিশিয়ালি অবস্থাতে যাতে যদি খুব না থাকে মানে যদি টাকার খুব একটা প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমরা একটা পুকুর কাটিয়ে নিতে বলি এবং ওই পুকুরটাতে মেইনলি আমরা চেষ্টা করি যে বর্ষাকালে জলটাকে ধরে রাখতে এবং সেই জলটাকে শীতে কিছুটা আর মেজরলি গরমকালে যাতে আমরা ইউজ করতে পারি এবং তার মধ্যে চাষ হতে পারে আরও অনেক রকমের জিনিস হতে পারে সেগুলো পরে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন তো আপাতত তো আমি বলবো যে এখানে দেখুন অনেকটা বড় পুকুর এবং জমি আছে এবং জল আছে তো এটা আমাদের সারা বছর কাজে লেগে যায় এছাড়াও গ্রাউন্ড ওয়াটারও অনেকে কাজ করেন গ্রাউন্ড ওয়াটারও আপনি পুকুরের মধ্যে রাখতে পারেন তাহলে একটা জায়গার মধ্যে আপনি জিনিসটা থাকলো তো আপনাকে যেটা বলতে হবে ওভারঅল সেটা হচ্ছে যে আপনি যেখানে চাষের জন্য জমি খুঁজছেন সেই জমিটিতে যেন খুব পরিমাণে কেমিক্যালের প্রয়োগ না হয়ে থাকে সেখানে যেন মোটামুটি সেই জমিটিতে কম পরিমাণে কেমিক্যাল হয়ে থাকে বা সেখানে যদি চাষ না হয়ে থাকে তাহলে খুবই ভালো এবং একটা ওয়াটার বডি যাতে থাকে সেটার জন্য ভালো আমরা যে ফার্মের উপরে কাজ করছি এখানে পূর্ব থেকে পশ্চিম দিকটা টোটালি ফাঁকা থাকে সো ম্যাক্সিমাম বা বেশি সংখ্যক সূর্যের তাপ এবং আলো ফার্মের উপর থেকে অতিক্রম করে তার জন্য যে কোনো ফসলে আমরা ভালো রেজাল্ট পাই উত্তর আর দক্ষিণ দিকের বিভিন্ন রকমের গাছ এবং বাড়িঘর দর আছে সেটা ফার্ম ডিজাইনের সাথে সময় আমরাও বলে দিই সাইড এক একটা জায়গায় তো এটা যেটা বলতে এটা ওভারঅল একটা দৃষ্টিভঙ্গি আপনি যদি পাহাড়ি অঞ্চলে চাষ শুরু করেন সেখানকার আলাদা রকমের সিনারিও থাকবে আপনি যদি খুব গরম এরিয়া মানে পুরুলিয়া বাঁকুড়া সেখানে আর এক রকমের সিনারিও থাকবে আর আপনি যদি নাতিশীতোষ্ণ জায়গা যেখানে কিছুটা ঠান্ডাও থাকে জলও থাকে বৃষ্টি হয় সেরকমের জন্য অন্য রকমের স্ট্র্যাটেজি তো জায়গাভিত্তিক জায়গা সিলেকশন এবং কিভাবে চাষ করবেন না করবেন সেগুলো ভ্যারি করে কিন্তু এইটা যেহেতু ওভারঅল একটা ট্রেনিংয়ের সেশনের মধ্যে আছে তো আমরা ডিটেলসে যাচ্ছি না যেটুকুনি বললাম এটুকুনি মাথায় রেখে যদি আপনি কাজ করতে স্টার্ট করতে পারেন সেখানেই আপনার লাভবান হয়ে যাবেন তারপরে কিছু খুঁটিনাটি জিনিস থাকে যেগুলো আপনি করতে করতে শিখে যেতে পারবেন সো আজকে ছিল সাইট নিয়ে কথা যে সাইট সিলেকশন কী করে করবো এবং আরেকটা জিনিস আমি মিস করছি আশেপাশে যেন বড় গাছ থাকে বড় গাছ না থাকলে সমস্যা বড় গাছ যেন আশেপাশে থেকে থাকে এটা হলেই আপনার হয়ে যাবে তো আজকের জন্য ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে।